ভিজতে ভিজতে বড় বড় পা ফেলে মুখার্জি বাড়ির পেছনের পুকুর ঘাটে এসে দাঁড়ালো দোয়া। পদ্মফুলের কমতি নেই এ পুকুরে, কেন থাকবে? অরুণাভ মুখার্জি নিজে এ পুকুরের সব রকম যত্নের দায়িত্ব আছেন যে পূর্বপুরুষদের প্রতিমা বিসর্জনে এই জায়গার এতটুকু অযত্ন হতে দেয়নি উনি। দোয়া ঝাঁপ দিল পুকুরে, শব্দ শুনে ছাদ থেকে নিচে তাকালো তন্নিতিশা। দোয়াকে দেখে পুরো চমকে গেছে দুজনে। সাঁতরে 10-12টা পদ্ম তুলে নিল ওখান থেকে দোয়া, তারপর উঠে এসে এগুলো মেয়েটার হাতে দিয়ে বলল, এগুলো 200 নিচে বেচবি না বুঝলি, এক একটা 20 টাকা, অনেক দামি গুলোর। হ্যাঁ অনেক দামে, আমি তো বলবো হেগুলো অমূল্য দোয়া। তোমার হাতে স্পর্শ পেয়েছে যে, তোমার ভেজা চুলের সাথে পাপড়ির ছোঁয়াছুঁই হয়েছে যে, তোমার শৈলের গ্রাম নিজেদের মাঝে লুফিয়ে নিয়েছে যে, ওরাই তো অমূল্য দোয়া, অমূল্য। মাথার ভেজা চুলগুলো উল্টে দিয়ে বৃষ্টির মাঝেই দাঁড়িয়ে রইল আরাব। বাইকটা আজ দূরে পার্ক করে এসেছে ধরা পড়ার ভয়ে, তবে এখান থেকে ওর কাঙ্ক্ষিত দৃশ্যটা দেখতে পারছে, এটাই বা কম কিসে? বাচ্চা মেয়েটার মুখে হাসি পড়েছে, দোয়াও হাসছে। ওর বৃষ্টি ভেজা মুখশ্রী মায়াবী রূপ যেন আরও স্পষ্ট ওর আজ। কোঁকড়া চুলগুলো ভিজে খানিকটা সোজা দেখাচ্ছে, কেউ কেউ গাল গলায় লেপটে আছে। ওর খালি পায়ে তলায় রাস্তায় জমা জলরাশিও আজ চঞ্চল। দোয়ার আনন্দের আজ সতেজ এ বৃষ্টি, সুন্দরে পদ্ম, সুগ্রানে ভরপুর আরবের চারপাশ। সদর দরজায় তৌফিকাকে দেখে খনিক্ষণ তবদা মেরে দাঁড়িয়ে রইল দোয়া। নিজের চোখকেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ওর। আজকের বিকালটায় পড়ানো নেই, তাই সবে রেডি হয়ে বেরোচ্ছিল কাঁচা বাজারে যাবে বলে। দরজা খুলতেই দেখে তৌফিকা দাঁড়িয়ে। ওকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তৌফিকা ভেতরে উঁকি ঝুঁকি দিয়ে বলল, কি ব্যাপার দোয়া, পথ আগলে দাঁড়ালি যে, ভেতরে আসতে বলবি না আমাকে? উসে ফিরল দোয়া, তাড়াতাড়ি সরে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপু আপনি এখানে? ঠোঁট টিপে ভেতরে ঢুকলো তৌফিকা। দোয়ার হতভম্ব চেহারাকে পুরোপুরিভাবে ইগনোর করে আশপাশটা দেখতে লাগলো ও। পুরোটা এক পলক দেখে নিয়ে একটা জোরে শ্বাস ফেলে দোয়ার সামনে দাঁড়ালো, বলল, কোথায় যাচ্ছিলে? হ্যাঁ মানে না মানে আসলে। রিল্যাক্স, এমন অস্বাভাবিক কেন হচ্ছে তুমি? টুইঙ্কেলের বাবা ফেরেনি এখনো, তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। এই পুরনো রাজবাড়িটা বেশ ভালো লাগছিল দেখতে, দাঁড়িয়ে গেলাম, ব্যাস দরজা খুলেই তুমি। ঘটনাক্রম ভেবে দোয়া খুশি হলো, বলল, টুইঙ্কেল কোথায়? আমি এখানে। পাশে তাকালো দোয়া, তুলসীতলার স্তম্ভর গায়ে থাকা ইট গুনছে টুইঙ্কেল। ঠিক কখন ভেতরে ঢুকেছে ও চোখেই পড়েনি দোয়ার। দুটো লাভ দিয়ে গায়ের জামাটার লেখাটা দেখিয়ে বলল, দেখেছো উইশমা, সুপার গার্ল, তুমি দেখনি কখন এসেছি আমি? দোয়া হেসে দিল, টুইঙ্কেল ছুটে ওর কোলে উঠল। দোয়া ওকে চুমু দিল, তারপর তৌফিকাকে বলল, আপু আমি তো এখানেই থাকি, চলুন ঘরে চলুন। তা তো বুঝতেই পেরেছি, তাই বলতে পারো আরো বেশি কমফোর্টেবল ফিল করছি, নইলে কাহিনীটা কেমন হতো বলো তো? চেনা নেই জানা নেই, ভেতরে ঢুকে বললাম। তৌফিকার মজার স্বরে বলা কথাটায় দোয়া হাসলো। অরুণাভ মুখার্জি চশমা চোখে দিয়ে ঘর থেকে বেরোতে বেরোতে বললেন, কে এসেছে দোয়া? উনি আমার নতুন স্টুডেন্টের মা কাকাবাবু, ডক্টর তৌসিফায়রাত। তৌফিকা বেশভূষায় বুঝল উনি দোয়ার কাকাবাবু অরুণাভ মুখার্জি। আরা বলেছিল ওকে ওনার কথা, মিষ্টি স্বরে বলল, আদাব কাকাবাবু। অরুণাভ মুখার্জি অতি সুন্দর হাসি উপহার দিলেন ওকে। টুইঙ্কেল দোয়ার কোল থেকে নেমে এক দৌড়ে ওনার কাছে গিয়ে বলল, এই যে গোপাল ভার, কত খুঁজেছি তোমাকে জানো, আম্মু তো বলে পাবোই না নাকি তোমাকে, তুমি এখানে থাকো, তোমার মাথায় চুল কই, পেট এত বড় কেন, তোমার গিন্নি কোথায় গেছে, পুচিদের দেখছি না কেন, ওরা সব কোথায়? বড় বড় চোখে অরুণাভ মুখার্জি টুইঙ্কেলের দিকে তাকিয়ে রইল। তৌফিকা যেন পাথর হয়ে গেছে, দোয়াও বড় বড় চোখ করে তাকিয়ে ওর দিকে, টুইঙ্কেল ওর দিকে তাকিয়ে ইনোসেন্ট হাসতেই আরবের কথা মনে পড়ে গেল ওর। তৌফিকা গলা ঝেড়ে বলল, টুইঙ্কেল উনি দাদু ভাই হন তোমার। টুইঙ্কেল গাল ফুলালো অরুণাভ মুখার্জির দিকে তাকিয়ে। দোয়া ইতস্তত বোধ নিয়ে বলল, কাকাবাবু আসলে পাশেই ওনাদের বাসা, আপু খুব ভালোবাসেন আমাকে এখান দিয়ে যাওয়ার পথে।
দোয়াকে শেষ না করতে দিয়ে অরুণাভ মুখার্জি বললেন, আরে ওখানে কেন দাঁড়িয়ে উনি, ঘরে নিয়ে যা তোদের। এভাবে সদর দরজার কাছে দাঁড় করিয়ে রেখেছিস কেন? আমি এখনই বাজারে যাচ্ছি, এতদিন পর এ চিল্লে কোঠায় অতিথি এলো বলে কোথা। তুই আপাতত চুলোর চা দে গিয়ে যা। আর এই যে দিদি ভাই, এইটাই আমার বাসা, চুল সব শেয়ালে নিয়ে গেছে, আর পুটিদের ওপরে পাবে, গিয়ে দেখো। ওনার আন্তরিকতা দেখে খুশি হয়ে গেল তৌফিকা, হাসি মুখে এগোলো ওনার দিকে, বলল, ব্যস্ত হবেন না, আমি শুধু দোয়ার পরিবারের সাথে দেখা করতে এসেছি, একটু পরেই চলে যাব। দোয়া একটু অপ্রস্তুত হয়ে গেল, তৌফিকা এমনভাবে বলেছে যেন জেনে বুঝে কোনো উদ্দেশ্যে এ বাসায় এসেছে ও। তবুও স্বাভাবিকই রইল দোয়া। অরুণাভ মুখার্জিও কিঞ্চিত হতবাক চেহারায় একবার দোয়ার দিকে তাকালেন, তারপর জোরপূর্বক হাসি দিলেন একটা, বললেন, তা কি করে হয়, তুমি যাও গিয়ে সবার সাথে দেখা করো, আমি এখনই চলে আসব, যাও যাও, দোয়া ওকে নিয়ে যাও পরে। মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে সিঁড়ির দিকে তৌফিকাকে ইশারা করলো দোয়া, আর কিছু বলল না তৌফিকা। অরুণাভ মুখার্জি বেরিয়ে গেল পুরো বাড়িটায়, আরেকবার চোখ বুলালো ও, তারপর দোয়ার সাথে সিঁড়ি দিয়ে উঠে এলো দোতলায়। ঘরে ঢুকতে ঢুকতে দোয়ার ডাক লাগলো, মা, ও মা, দিয়ান, মা। সালমা বেগম বিছানার চাদর ছিঁড়ে যাওয়ায় একাংশ সেলাই করছিলেন, মাথা না তুলেই বললেন, দিয়ান, তিশার কাছে পড়া বুঝতে আসছে গেছে, পেয়েছে না বই, সারাদিন গুনগুন করে পড়তেই দেখেছি ওকে, কেন যে শুধু শুধু টাকাগুলো নষ্ট করতে গেলি কে জানে। তৌফিকা আটকে গেল দরজাতেই, গোটা ঘরটায় চোখ বোলালো ও, সাধারণ গোছানো জীবনধারার ছোঁয়া কোনায় কোনায়। দোয়ার মায়ের কথাগুলোও একদম ভেতরটায় ফুটেছে ওর। দোয়া একটা শুকনো ঢোক গিলে সৌজন্য হেসে বলল, আপু আসুন না ভেতরে। সালমা বেগম ভ্রু কুসকালেন, এ বাড়িতে আসার মতো দোয়ার চেনা জানা কোনো আপু আছে, জানা ছিল না তার। মাথা তুলে তৌফিকাকে দেখেই ছইসুতা আর ছেঁড়া চাদরের উপর তাড়াহুড়ো করে ওড়না দিয়ে উঠে দাঁড়ালেন উনি, বললেন, আরে আসুন ভেতরে। তুমি করেই বলুন নানটি, আমি তো আপনার বয়সে ছোট। তৌফিকার কথায় দোয়ার দিকে তাকালেন সালমা বেগম, ও মাথা নেড়ে আশ্বস্ত করলো মাকে। তৌফিকা ভেতরে ঢুকলো, টুইঙ্কেল এক দৌড়ে ঘরের মেঝে থেকে উপর পর্যন্ত বড় জানালাটার কাছে গিয়ে বলল, আম্মু এই দেখো মামার পছন্দ বড় জানালা। অবুঝের মতো তৌফিকার দিকে তাকিয়ে রইল দোয়া আর সালমা বেগম। তৌফিকা তাদের চাউনি দেখে চোখ বন্ধ করে সামলালো নিজেকে, মুখে হাসি ফুটিয়ে টুইঙ্কেলের কাছে এগিয়ে বলল, তুমি কি একটু চুপ করে থাকবে টুইঙ্কেল, নইলে বিশ মামকে কোনোদিনও একেবারে রংধনিতে নিয়ে যাব না বলে দিলাম। শেষ কথাটা করা ভাবে তবে ধীর গলায় বলল তৌফিকা, কানে যায়নি টুইঙ্কেল ছাড়া আর কারোরই। গাল ফুলিয়ে টুইঙ্কেলে দিয়ানের কাছে গিয়ে বলল, এই ছেলেটা কোলে নাও আমাকে। মা বোনের দিকে তাকালো দিয়ান, তৌফিকা দাঁতে দাঁত চেপে বলল, উনি তোমার মামা হন টুইঙ্কেল। এত ছোট মামা নিব না আমার আর। আয় মা, তুই আমার কোলে আয়, তোকে আজ অনেকগুলো চকলেট কিনে দেবো বাসায় যাওয়ার সময়, ঠিক আছে। কোনো মতে টুইঙ্কেলের মুখ থেকে আরব নামটা থামিয়ে দিল তৌফিকা, ইনোসেন্ট হাসি দিয়ে মাথা দুলালো টুইঙ্কেল, হাফ সারলো তৌফিকা, এই মেয়ে এত বেশি দুষ্টুমি করে, প্রতিবার আরবকে মনে মনে হাজার বার ঝাড়ে ও। সালমা বেগম বললেন, দিয়ান ওকে একটু কোলে নে, তোর কোলে যাবে বললো। না আন্টি থাক, ও এমনি তখন থাকবে কেন, আসুক একটু আমার কোলে, এসো টুইঙ্কেল, মামা হয়া তোমার। দিয়ান হাত বাড়ালো, টুইঙ্কেল স্পষ্টভাবে বলল, এত ছোট মামার কোলে যাই না আমি। দিয়ান অসহায়ভাবে দোয়ার দিকে তাকালো, ওর চোখ জোড়া বলছে, এ কাকে পড়াচ্ছস তুই আপনি, এ তো আমারই ক্লাস নিচ্ছে। সালমা বেগম পরিস্থিতি সামলে বলল, দোয়া ওর জন্য একটু চা নিয়ে আয়, দিয়ান না হয় বিস্কুট আনতে যাক। কাকাবাবু গেছেন দোকানে, দিয়ানকে যেতে হবে না, আপু আপনি বসুন আমি চা করে আনছি। তৌফিকা বাধা দিল না, এটুকু আতিথেয়তা ছেলেপক্ষের প্রাপ্য, যেটা বেশ ভালো মতো এনজয় করতে চায় ও। একমাত্র ভাইয়ের বউয়ের বাড়িতে এসেছে বলে কথা, অবশ্য সেটা আলাদা কথা, সবাই একপাক্ষিক। দোয়া বেরিয়ে গেল, বিছানায় বসে সালমা বেগমের সাথে টুকেটাকি কথা বলতে লাগলো তৌফিকা। দেয়ান টুইঙ্কেলকে ওর পাখি ধরার ফাঁদ ফেলাচ্ছে, বোঝানোর চেষ্টা করছে এটা দিয়ে অনেকগুলো কবুতর ধরেছে ও, পরপরেই ছেড়ে দিয়েছে।
কিন্তু কবুতর দেখাতে পারছে না বলে দিয়ানের কথা কিছুতেই মানতে চাচ্ছে না টুইঙ্কেল। চারপাশ দেখতে দেখতে তৌফিকা বলল, বাড়িটা অনেক সুন্দর, একদম রাজবাড়ি। আগে রাজবাড়িতেই ছিল, এখন পুরনো চিলেকোঠাটা বললে সব। আপনারা কত বছর হলো এ বাসায় আছেন? সালমা বেগম মৃদু হেসে বললেন, প্রায় 4.5 বছর। এর আগে কোথায় ছিলেন? দোয়ার বাবার বাসায়। তার মানে দেশের বাড়ি? না, দোয়ার বাবা এখানকার স্থানীয় ছিলেন, দোয়ার দাদু ভাই নিজস্ব বাসা ছিলেন এখানে। ও, এই রায়নগরেই? তৌফিকা তাকিয়ে রইল তার মুখের দিকে। ঠিক কোন রওশন প্লাজারের কথা বললেন সালমা বেগম? বুঝে উঠতে পারলো না ও, কিন্তু ওর চোখে ওর হসপিটালের সামনের বহুতল রাজকীয় বাসাটা ভেসে উঠল। বলল, কোন রওশন প্লাজা? রওশন প্লাজার সামনে থাকতাম আমরা। দরজায় থাকলো তৌফিকা, চা হাতে ঘরে ঢুকছে দোয়া। সালমা বেগম মৃদু হেসে মাথা নাড়িয়ে নিলেন, চা এগিয়ে দিয়ে দোয়া বলল, টুইঙ্কেল কোথায় আপু? তৌফিকা বেশ বুঝছে এ বিষয়ে কথা বলতে চাইছে না দোয়া, সৌজন্য হেসে চা নিয়ে বলল, দিয়ান বলল পাশের ঘরে নিয়ে গেছে, তন্নি আপু তৃষা আপুর কাছে। ও আচ্ছা, আমি ওকে ডেকে দিচ্ছি। এরই মাঝে দিয়ান টুইঙ্কেলকে নিয়ে আসলো হাসি মুখে। আরও কিছুক্ষণ আড্ডা দিল তৌফিকা, কিন্তু মনের ভেতরটাই খুঁত খুঁত করছে ওর। এ কয়েকদিনে এই প্রথমবার ওর মনে হলো দোয়া হয়তো এখনো স্বাভাবিক হতে পারেনি ওর সাথে, হয়তো এখনো ওই স্টুডেন্টের আম্মুর সম্পর্কটাতেই আটকে আছে। কিন্তু পর মুহূর্তেই দোয়ার বাকি সব ব্যবহারগুলোতে মনে পড়তেই নিজেকে ভুল বলে দাবি করলো ও, এ আড়ালের কারণ অন্য কিছুই, অচেনাবোধ নয়।